আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আসলে শীতের ভিতরে ভিডিও দেওয়া হয়নি বললেই চলে, অনেক শীত আর খুব ব্যস্ত ছিলাম। তো শীতের ভিতরে কিন্তু আমার গাছগুলো কেমন যেন একটা ঝিমিয়ে গিয়েছে, মানে বাড়ছে কম। এই যেসব পার্মানেন্ট গাছ আছে এই গাছগুলো কিন্তু শীতের সময় খুব কম বাড়ে, আর পথসগুলো তো আরও বেশি, একদম খুব স্লোভাবে বাড়ে। তো গাছের পাতাও ঝরে যাওয়ার একটা সময়, এখন বেশিরভাগ পাতা, অনেক পাতা নিচের থেকে যেগুলা আছে সেগুলা তো ঝরে যায়, আবার অনেক সময় দেখা যায় গাছ মারাও যায় শীতে। এবার যেহেতু অনেক ঠান্ডা, তো গাছদেরও যে খুব ঠান্ডা লাগছে দেখে বোঝা যায় আর কি, কেমন একটা নরম নরম ভাব। এটা আমার একটা মঞ্জুলা, এই মঞ্জুলাটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ, আর এটা মানে লম্বা হচ্ছে, একটা কোকোপোলে বেঁধে দিয়েছি। আর এটা একটা মনস্টেরা, মনস্টেরা গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। ছোট্ট একটা মনস্টেরা ছিল আমার, সেখান থেকে কেটে কেটে আমার অনেকগুলা গাছ করেছি। আর এটা গাছ করেছি, এটা বিরকিন, আর এটা ব্ল্যাক জিজি, এটা গ্রিন জিজি, আর এখানেও কিছু আছে। যেসব গাছ আমি দেখাচ্ছি সব গাছই আপনারা দেখেছেন যারা আমার ভিডিও দেখেন। এটা পেপরোমিয়া, পেপরোমিয়াটার পাতার কালার কিন্তু অনেক সুন্দর ছিল, আসলে হয়তো সে তার মানে চাহিদা মতো রোদটা সে পাচ্ছে না, এই জন্য কালারটা চলে গেছে। তো যেসব ভেরিগেটেড গাছ আছে সেইগুলা কিন্তু রোদ না পেলে অনেক সময় সে ভেরিগেটেডগুলো চলে যায়, কমে যায়, তো ওটার হয়তো সেরকম একটা সমস্যা হয়েছে। আর এখানে আমি একটা মনস্টার রেখেছি কিছু কোকো, সরি, ক্লে বলের ভিতরে পানি দিয়ে, দেখতে পেলেন যে শিকড় হয়েছে। আর এটা আমার একটা স্নো কুইন, খুবই সুন্দর মাশাল্লাহ আমার এই গাছটা। তো পিছন থেকে আসলে অনেক দিন সরানো হয় না, গাছের যত্ন অতি কিছু করা হয় না, দেখলাম সরিয়ে, এখনই দেখলাম যে পাতা ওই ডালটার খুব অবস্থা খারাপ। যাই হোক, ওটাকে পরে উঠিয়ে পানিতে রেখে দিব, নরম হয়ে গিয়েছে ওটা। আসলে একটু ব্যস্ত ছিলাম, আর বেশ শীত, বারান্দাতে তো যাওয়াই যায় না, অনেক ঠান্ডা। তো শীতে মানুষও যেমন জড়োসড়ো হয়ে আছে, গাছগুলোও যেন কেমন একটা আছে। আমার তো বেশ কিছু গাছ আমি উঠিয়ে ফেলেছি, পানি মাটি থেকে উঠিয়ে পানিতে রেখেছি, কারণ দেখলাম যে কেমন একটা নরম হয়ে গেছে। লিপস্টিক অ্যাগ্লোনিমাটাও আমি উঠিয়ে পানিতে রেখেছি, আর একটা একটা হোয়াইট অ্যাগ্লোনিমা, আর এটা তো ফিলোডেনড্রন, ফিলোডেনড্রনটা অনেক সুন্দর হয়েছে আমার। এটাও একটা এগ্লোনিমা, গ্রিন এগ্লোনিমা। আর এগুলা তো আমার স্পাইডার, আপনারা তো দেখেছেন এগুলা। আর এই গাছটা কিন্তু আমার দুইটা মাথা, একটা গাছে দুইটা মাথা, অনেক সুন্দর লাগে দেখতে। আর এগুলো আমি হ্যাঙ্গিং বাস্কেটে লাগিয়েছিলাম বাইরে কিছু গাছ। ক্যালাঞ্চুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, বাইরের গাছগুলো অনেক সুন্দর ফুল ফুটেছে। ওখান থেকে ডাল কেটে কেটে আমি কিন্তু আরও দুইটা গাছ বানিয়েছি, তো সেখানেও ফুল আসছে, লাল ফুল ফুটেছে। বাইরে আসলে গাছগুলা ভালো মানে খুব ভালোভাবে ভিডিও করা যায় না। আর আমার ওই গাছটা, যে গাছটা মারা গিয়েছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার কামিনী গাছ ছিল, এত সুন্দর ছিল গাছটা, বাইরে বের করাতে এত সুন্দর হয়েছিল, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার গাছটা মারা গিয়েছে পানির অভাবে। যাই হোক, বাড়িতে গেলে কিন্তু আমার কোনো না কোনো গাছের ক্ষতি হয়েই যায়, দুই তিনটা গাছ আমি হারিয়ে ফেলি। আর ওখানে তো একটা অ্যারেলিয়া ছিল, অ্যারেলিয়াটা কেটে দিয়েছি। আর এইগুলাতে আমি সব মানে আলাদা করে করে র্যাকগুলাতে আমি এক এক রকমের গাছ রেখেছি। এটা সিলভার শাটিন, গাছগুলো কিন্তু খুবই সুন্দর আমার গাছগুলো, দুইটা মাত্র পাতা ছিল আমার, সেখান থেকে আমি এইগুলা করে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি প্রায় প্রায় কথাগুলো বলি যে দুইটা পাতা থেকে আমার এই গাছগুলো সব আমি করে নিয়েছি। তো এই সাইডটা আমি নতুন করে সাজিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর এখানে তো অর্কিড, অর্কিড এখন অবশ্য শীতের সময় কেমন একটা, সব গাছেরই এখন একটা অন্যরকম একটা সময়। বাইরেও আমার বেশ বেশ কিছু গাছ আছে, এটাও কিন্তু একটা মঞ্জুলা, দেখুন এত সুন্দর এই মঞ্জুলাটা বাইরে আছে, কালারটা এত সুন্দর হয়েছে, একদম সাদা সাদা হয়ে গিয়েছে, অনেক ভালো লাগে দেখতে। আর এখান থেকে ডাল কেটেও আমি কিন্তু গাছ তৈরি করেছি। আর এটা আমি একটা লাল ফুল, মানে যে টাইম ফুলগুলো আছে সেগুলো আমি কিনেছিলাম, আর শীতে কিন্তু এই গাছগুলোও কেমন হয়ে গিয়েছে। আর এই গাছগুলো এখন পাখির খাবার হয়েছে, ওরা খুব জ্বালাতন করছে,
তো যাই হোক, কিছু বলার নাই, পাখির রেজিকা আছে, খাচ্ছে আমার গাছপালা। আর এটা দেখুন, এটা কিন্তু দুইটা মাথা, এই গাছটা, এই গাছটা আমার প্রথম এগ্লোনিমা, এই একটাই একটাই দুটাই আমার প্রথম এগ্লোনিমা, প্রথমে এটা এগুলো কিনেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।